ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের 21তম দিনেও বুধবার দেশটির বিভিন্ন শহরে অব্যাহত থাকে রুশ বিমান হামলা। সেই সঙ্গে রাজধানী কিয়েভের আবাসিক এলাকা লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। এদিন রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ মারিউপোলের একটি থিয়েটার হলেও গোলাবর্ষণের অভিযোগ করে ইউক্রেন। হলটি আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেলেও এর দায় অস্বীকার করেছে মস্কো। এছাড়াও এদিন বিমান হামলা চালানো হয় পূর্বাঞ্চলীয় শহর খার্কিভেও। রাশিয়া ইউক্রেন চলমান উত্তেজনার মধ্যেই চলছে দুই দেশের শান্তি আলোচনা। নতুন করে শুরু হওয়া এই আলোচনা নিয়ে বুধবার উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও এর একদিন না যেতেই আলোচনায় সমঝোতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও সমঝোতায় পৌঁছাতে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। আমরা একটি সমঝোতার চেষ্টায় আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে ইউক্রেনের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। যে কোনো সমঝোতা বা শান্তি চুক্তির ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। বিষয়টি অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। শুধু তাই নয়, উল্টো বিশ্বজুড়ে রক্তপাতের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন ক্রেমলিন মুখপাত্র। অন্য কর্মকার, সময় সংবাদ।